আমার নাম মুসাম্মাত মাহমুদা খানম। আমি গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি, শ্রীপুর থেকে। আমি ডিপিআরসি হসপিটালে এসেছি আমার কিছু সমস্যা নিয়ে। আমার সমস্যাটা হলো আমার হাঁটুতে ব্যথা, আজকে প্রায় 3 বছর যাবত। তো ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, একটু কমছে, কিন্তু সম্পূর্ণ ভালো হয় নাই, এখনো আছে। এখন আমি এখানে স্যারের ভিডিও দেখে পরে আসছি, স্যারের দিয়ে আমি সম্পূর্ণ চিকিৎসা করে যাব। দুর্ঘটনা বলতে আমি একটু হাঁটুতে একটু চোট পাইছিলাম, মানে খাটের সাথে। হাঁটুতে এমনি অত মারাত্মক কোনো কিছু হয় নাই, একটু মানে খাটের সাথে বাড়ি খাইছি, ওই চোট পাইছি, ওই সময় তো ই করিনি, পরে ফিল করছি মানে আস্তে আস্তে ওইখান থেকে আমার ইয়াটা শুরু হয়েছে। তো জানি না কি হয়েছে, কিন্তু শুনছি যে 35 বছরের পরে মেয়েদের চেঞ্জ আসে, শরীরে ওরকম আমার চেঞ্জ আসছে। 2 বছর পরে এই ব্যথাটা শুরু হয়েছে। তো ব্যথাটা নিয়ে প্রথমে অত ই করিনি, তো পরে দেখুন দেখলাম বেশি মারাত্মক আকারে। তখন ডাক্তারের কাছে গেলাম, এক্স রে করলাম, বললো যে অস্টিওআর্থ্রাইটিস। তখন ডাক্তার বললো যে এরকম এরকম ওই ভিটামিন ডি, ক্যালসিয়াম, ক্লোরোকাল ডি এক্স, এগুলো ব্যথার কিছু ওষুধ দিল, ওগুলো খাইলাম, একটু কমছে সাময়িক। আর একটা ডাক্তার দেখাইছিলাম মানাতে, ফরহাদ ডাক্তার নাম ওনার, ওনার দিয়ে একটা ই করেছি, যে ইঞ্জেকশন দিয়ে উনি ই করছে, মানে পানি বের করছে হাঁটু থেকে। পানিটা বের করার পরে একটু ভালো লাগছে, আরাম পেয়েছি প্রায় 5-6 মাস। পরে আবার যাইতে বলছিল উনি, আমি আর যাই নেই, চাইছি যে ওইখানে আর দেখাবো না, ভালো একটা ডাক্তার দেখাবো। তো এই দেখাবো দেখো অপেক্ষা করতে করতে আর মাঝে মেয়ের বিয়ে হইলো, তো লেট হয়ে গেছে। তো 1 বছর পরে যে এখানে আসলাম ডাক্তার দেখাইতে। প্রথম অবস্থায় যখন আমার হয়েছে তখন আমার চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে, খুব ব্যথা ছিল, ঘুমাতে খুব সমস্যা হতো, ঘুম হইতো না, ঘুম না হওয়ার কারণে আমার ঘুমের ঔষধ ডাক্তার দিয়েছে, ওগুলো খাইছি, কিন্তু সবসময় খাই না, মাঝে মাঝে খাই। আর এই হাতের দুই হাতের গোড়াও ব্যথা আসছে, দুই হাতের গোড়া মাঝে মাঝে ব্যথা হইতো। তারপরে হাঁড়ি পাতিল মাজা ঘষা, তারপর রান্না বড়া, মাছ কাটা, এগুলো করতে গেলে আমার ব্যথা বাড়তো। এই যে ব্যথা যেহেতু আছে, ব্যথার ভিডিওগুলো দেখছি, দেখে এই স্যারের ভিডিও দেখছি, দেখে দেখছি আমার মানে আমার শারীরিক যে অবস্থা সম্পূর্ণ কিছু আমার মিলে যেতে আছে স্যারের কথার সাথে। তখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে গেলে মনে হয় কিছু একটা ইয়ে পামো, আমার আমার যে সমস্যাটা হয়েছে একটা সমাধান পামো। তো মার সমস্যা উনি যেভাবে বলছেন, যে প্রথমত এটা আসলে শারীরিক দুর্বলতা থেকে এসেছে সম্ভবত, হাঁটুর দুর্বলতা যেটা, আসার পরে এর মাঝখানে উনি আবার একটু হালকা ব্যথা পেয়েছেন ডান হাঁটুতে, হাঁটুতে সম্ভবত হালকা ব্যথা পেয়েছেন, কিন্তু তার সমস্যাটা ভিতর থেকে শুরু হয়েছে, পুষ্টি কম বা ভিটামিন ডি এর অভাব, ভিটামিন ডি এর অভাবের কারণে সম্ভবত এই হাঁটুর কার্টিলেজ যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে ক্ষয় হতেছিল, যার কারণে উনি ব্যথা অনুভব করতেছিলেন। এরপরে তো আস্তে আস্তে সমস্যা দেখা দিল, ওই যে আপনার নামাজের সমস্যা, তারপরে আপনার ইয়া পরিবারের কাজকর্ম করতে গেলে সমস্যা, সিঁড়িতে উঠতে গেলে আস্তে আস্তে উঠেন, অনেক কষ্ট করে উঠতে হয়, তো এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো। তো তখন আপনার ডাক্তারের কাছে গেল, আমরা প্রথমে টঙ্গিতে ছিলাম, তো ওইখানে কদমতলি হসপিটাল নাকি করমতলা হসপিটাল, ওখানে ডাক্তার দেখাইছেন। ওখানে গাইনি দেখাইতাম, মাঝে মাঝে সাদা সিরাপের সমস্যাটা আমার আছে, মাঝে মাঝে প্রস্রাবে ইনফেকশন হইতো। তো এটা দেখানোর পর ওনারা ওই ওষুধ দিছে, আর হাঁটুর জন্য আপনার ক্যালসিয়াম, এরপরে আপনার প্রথমে পেন কিলারও দিত, নাকাডল, আবার ক্যালসিয়ামও দিত, এগুলো খেয়ে কিছুদিন সুস্থ থাকতো, নেপ্রোসিন প্লাস, তারপর আবার যখন সুস্থ হয়ে কাজকর্ম আবার করতে যেত, এগুলো খায় খায় কাজ করতে গেলে আবার কিছুদিন কাজকর্ম করার পর আবার যখন চাপ লাগতো পায়ে তখন আবার ব্যথা শুরু হতো, বলতো যে ব্যথা। তো সম্ভবত এই ব্যথা আস্তে আস্তে, তো কোমরেও সমস্যা হয়েছে, কোমরেও আস্তে আস্তে মেরুদণ্ডে আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। তো এভাবে ডাক্তার কয়েকজন দেখাইছে, তো ওনারা ওই চিকিৎসাই করছেন, ক্যালসিয়াম আর কিছু পেন কিলার। তো এগুলো দেখানোর পরে লাস্ট আমার বোনের যখন বিয়ে হলো, তো ওখানে কাজকর্ম বা শারীরিক চাপটা একটু বেশি গেছে,
এইজন্য আপনার কত 6 মাস আগে বিয়ে হয়েছে বেশি সমস্যা হয়ে গেছে কিছুদিন আগে এখানে আসার আগে তো উনি ঠিকমতো ঘুম হতো না ওনার ঘুমাতে পারতো না মোট ঘুমাতে পারতো না এইজন্য এটা পরে বুঝতে পারছে যে ওনার মানে শুইতেই পারতো না সম্ভবত মেরুদণ্ডের সমস্যা এটা পরে উনি বুঝতে পারছে যে আমার শুইলে কষ্ট হয় শুয়ে থাকতে কষ্ট হইতেছে এটা মেরুদণ্ডের সমস্যার কারণে হয়েছে পরবর্তীতে চেক চেক করার পরে এমআরআই করার পরে এটা বুঝতে পারছে তো ঘুমের ওষুধ খেয়ে খাইতো মাঝে মাঝে তো তারপরে ওই যে স্যারের ভিডিও অনেক আগে থেকে দেখতেছে আমাকে বলছিল দেখাইতে দুই তিন মাস আগে থেকে বলছিল তো তারপরে রমজানের আগে তারপরে নিয়ে আসলাম এখানে আসসালামু আলাইকুম এখানে আমি ডাক্তার দেখাইতে এসেছিলাম পিপিআরপি হসপিটালে তো এতদিন ডাক্তার দেখানো হয়েছে প্রায় 12-13 দিন এখন আগের থেকে একটু সুস্থ আছি আমি আজকে বাসায় চলে যেতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামী দিনগুলো সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আমি আমার মাকে অত্র হসপিটাল ডিপিআরস হসপিটালে ভর্তি করেছিলাম তো এরপরে তার পলাক্রমে চিকিৎসা চলছিল প্রথমে পিআরপি থেরাপি দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ এতদিনের চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থতা প্রকাশ পেয়েছে তো আরও কিছুদিন আরও অনেক দিনই ওনার রেস্ট নিতে হবে তো রেস্টে থাকলে তারপরে আপনার পরিপূর্ণ সুস্থতায় ফিরতে পারবেন আশাবাদী আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই তিনি যেন পরিপূর্ণ সুস্থতায় ফিরে আসেন আগে উনি হাঁটতে পারতেন না মানে হাঁটতে খুব কষ্ট হতো পা টিপে টিপে হাঁটতেন আর কি হাঁটুতে মানে ব্যথা লাগতো মানে জোরে যদি পায়ের কদম রাখতেন তো ব্যথা লাগতো তো এখন আলহামদুলিল্লাহ কালকে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ ইঞ্জেকশন দেওয়ার রাত পর্যন্ত ওরকম সুস্থ দেখতে পেয়েছি মানে হাঁটাচলা করেছেন বাহিরে গিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখে আলহামদুলিল্লাহ এই কয়েকদিন দীর্ঘদিনের চিকিৎসার পর আলহামদুলিল্লাহ মাকে সুস্থ দেখেছি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া এবং ধন্যবাদ বিশেষ করে ডক্টর শফিউল্লাহ প্রধান সাহেবকে এবং আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থতা ধরে রাখতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল